2019 সালের শেষে আর 2020 এর শুরুতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে। সিডনি বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়, দাবানলে 50 কোটিরও বেশি প্রাণী মারা যায়। ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর সামরিক কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানি 3 জানুয়ারি ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত হন। যুক্তরাজ্য 31 জানুয়ারি বহুল আলোচিত ব্রেক্সিট চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। 11 মার্চ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিড-19 মহামারী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। মে মাসে জর্জ ফ্লয়েড হত্যার পর মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশি সহিংসতা সহ সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা ব্ল্যাক লাইভ ম্যাটার্স আন্দোলন পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। বেইজিং মে মাসে হংকংয়ের জাতীয় সুরক্ষা আইন কার্যকর করে। মার্কিন যুক্তরাষ্ট্র তখন প্রতিক্রিয়ায় বলে যে হংকং আর স্বায়ত্তশাসিত অঞ্চল নয়। 4 আগস্ট বৈরুতের একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে 178 জনেরও বেশি লোক মারা যায়, আহত হয় 6,500 জনেরও বেশি এবং 300,000 মানুষ গৃহহীন হয়। ট্রাম্প প্রশাসনের সহায়তায় ইসরায়েল আরব শান্তি চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের মতো দেশগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। সংযুক্ত আরব আমিরাত আগস্টে প্রথম দেশ হিসেবে এই চুক্তিতে সই করে। বহুল আলোচিত নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন দেশটির 46তম রাষ্ট্রপতি নির্বাচিত হন, যদিও ডোনাল্ড ট্রাম্প জালিয়াতির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেন। চীনে প্রথম করোনা ভাইরাসের অস্তিত্বের প্রায় 1 বছর পর দ্রুত আবিষ্কৃত কয়েকটি ভ্যাকসিনের মধ্যে যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনটি সাধারণ জনগণের মাঝে প্রথম প্রয়োগ শুরু করে 8 ডিসেম্বর।